ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ আছেন নাটোর এক আসনে, সেখানে আছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আমরা এই মুহূর্তে রয়েছি লালপুর মড পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এই উপজেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সঙ্গে আছেন এই আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ। তার কাছে জানতে চাইব, আগামী নির্বাচন সামনে আবার ঘনিয়ে আসছে, আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের কী প্রস্তুতি রয়েছে নৌকাকে বিজয় করার জন্য, কিংবা আপনাদের তরফ থেকে এই আসনে আপনাদের কী প্রস্তুতি? ধন্যবাদ আপনাকে এবং ডিবিসিকে। আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি 2014 সালে এই নির্বাচনে লালপুর বাগান নির্বাচনে জাতীয় সংসদ সদস্য হয়েছিলাম। এই নির্বাচনে আসার পরে 2018 পর্যন্ত এই লালপুর বাগাতিপাড়ায় জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নের ধারা, সেই ধারায় আমি 42 বছর পরে এই লালপুর বাগাতিপাড়ার আওয়ামী লীগের একজন নৌকা প্রার্থী হয়ে কিন্তু আমি এলাকা নির্বাচিত সংসদ সদস্য হয়েছিলাম। তারপরে নবনেত্রী প্রোগ্রামে আমি এই লালপুর বাগাতিপাড়ার শতভাগ বিদ্যুৎ দিয়েছি। 268টা গ্রামে আমি বিদ্যুৎ দিয়েছি, এখানে শতভাগ বিদ্যুৎ হয়েছে। তারপর আমাদের 39টা বিল্ডিং আমার ওই সময় 14 সালের প্রকল্প, যেটা আমাদের এই আজকে আপনি যেখানে বসে আছেন এই বিল্ডিং, ওই দোতলা, এই আজকের মাঠ, এই মঞ্চ, সবগুলো আমার হাতে তৈরি করা, যেটা এই আধুনিক করা হয়েছে। শুধু এটাই নয়, সর্বভাবে আমার এখানে কিছু কাজ করেছি, যেমন আব্দুল নিশ্চয়ই আওয়ামী লীগ সরকার, বর্তমান সরকার টানা 3 মেয়াদে ক্ষমতায় থাকার সুফল এটি, সেটি আপনারা স্বীকার করবেন? হ্যাঁ, অবশ্যই, সেটা এই 3 মেয়াদে আওয়ামী লীগের সফলতার কারণে। বিশেষ করে আমি আমার সময়টার কথা বলছি, যে 14 সালে হওয়ার পরে যে উন্নয়নটা হচ্ছে 5 বছরে, যা এই লালপুর বাগাতিপাড়ায় গত 50 বছরে সেটা কোনো সরকার বা কখনো হয় নাই যেটা করা হয়েছে। কারণ যেটা আমি বললাম, যে আমাদের আব্দুল কলেজ এবং বাউট এই যে বিশ্ব, সেটা আমি করে দিয়েছি। এখানে অর্থনৈতিক অঞ্চল, সেটা প্রকল্প পাশ হয়েছে। নর্থ বেঙ্গল সুগার মেল, অন্যান্য প্রকল্পগুলো বড় বড় মেকআপ করেছে। আমি বীর মুক্তিযোদ্ধাদের জন্য আলাদা পোশাক দিয়েছি, যেটা কখনো কেউ করেনি। আমি 2 থানাতে এবং আমার যে চৌকিদার দফাদার, বিশেষ করে গ্রাম পুলিশ যারা ব্রিটিশ আমলে সৃষ্টি, তাদের জন্য কেউ করেনি। আমি প্রত্যেকটা চৌকিদারকে তাদের গ্রাম উন্নয়নের জন্য একটি করে বাইসাইকেল দিয়েছি। এবং আমার 15টা ইউনিয়নে গরিবের অ্যাম্বুলেন্স নামে খ্যাত আমি এটা দিয়েছিলাম, যেটা মানুষ যারা অসুস্থ, পীড়িত মহিলা, সন্তান সম্ভাবা, তাদেরকে রাত 12টার সময় যদি টেলিফোন করে আমার চৌকিদার দফাদাররা, গ্রাম পুলিশরা, তারা অ্যাম্বুলেন্সটা নিয়ে যায় এবং সাইরেন দিয়ে মূল হাসপাতাল আসে, থানা কমপ্লেক্স আসে, এখান থেকে চলে যায়। এই দিক দিয়ে জনগণের মধ্যে এমন কোনো অবস্থান হচ্ছে এই জননেত্রী শেখ হাসিনার যে উন্নয়নে, সেটা অব্যাহত রেখেছেন। এবং আমার এই আসনে আর কী কী করণীয় রয়েছে বলে আপনি মনে করেন, যেদিকে আরও নজর দেওয়া উচিত? আমার এই নির্বাচনী এলাকার যে কাজগুলো হচ্ছে, যেটা আমার যদি আগামীতে আসি, তাহলে আমাদের অর্থনৈতিক অঞ্চল, 72 অঞ্চল, যেখানে হাজার হাজার কর্মসূচি ব্যবস্থা, সেটা হচ্ছে। আর আমার যেখানে আছে 2 থানার যে আওয়ামী লীগ, আজকেও আমার সঙ্গে 2 থানা আওয়ামী লীগের লালপুর থানার সভাপতি আছে, বাগাতিপাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আছে, বীর মুক্তিযোদ্ধা আছে, আমি একজন বীর মুক্তিযোদ্ধা, এবং 2 থানার যে আমাদের সভাপতি সম্পাদক ইউনিয়ন আওয়ামী লীগের, তারাও কিন্তু আজকে আমার সঙ্গে সবাই উপস্থিত আছে, যা কিন্তু তৃণমূলের পক্ষ থেকে আজকে আমের জনগণের এই 42 বছর, 50 বছর আমার রাজনীতির অভিজ্ঞতা, এই দলকে আমি সুসং করেছি। আমার বিশ্বাস যে জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ করার জন্য যা যা করার, আগামী এই সময়ের মধ্যে আমরা আগামী যে নির্বাচন, জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে এই নির্বাচন এলাকায়ও আমার সেই স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য, সোনার বাংলা গড়ার জন্য যে কাজগুলো, সেটা এখানে অব্যাহত থাকবে, ইনশাল্লাহ, আমি এটা বিশ্বাস করি। আর আমি এটা মনে করি যে এই নির্বাচনী এলাকার আমাদের জননেত্রী শেখ হাসিনার যে কর্মকাণ্ড এবং আমাদের যে রাজনীতির নিয়ম, সেটা বলা হচ্ছে যে এই এলাকার নির্বাচনের আমি গত 5 বছর সংসদ সদস্য ছিলাম, আগামী দিনের জন্য এই তৃণমূল যে আওয়ামী লীগ, আজকে যারা উপস্থিত আছে সব আওয়ামী লীগ, তারা আমাকেই চায়। এবং আমার বিশ্বাস যে বাংলাদেশ আওয়ামী লীগ, জননেত্রী শেখ হাসিনা যে কথাগুলো আপনাদের মাধ্যমে টেলিভিশন আসছে, যে এবারে সৎ, ত্যাগী, জনপ্রিয় ব্যক্তিদেরকে আমি মনোনয়ন দেবো, সেই জায়গায় আমি একজন মুক্তিযোদ্ধা, আমার রাজনৈতিক ইতিহাস রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, যাবজ্জীবন থেকে শুরু করে অদ্যাবধি আমার ত্যাগ আছে। এই ত্যাগের পরে আমি আমার সংগঠনকে গতিশীল করেছি এবং আমার এখানে জনপ্রিয়তা আছে, সকল মানুষের মধ্যে আমার একটা গ্রহণযোগ্যতা আছে। সব দিক বিবেচনা করলে ইনশাল্লাহ আমার বিশ্বাস যে জননেত্রী শেখ হাসিনা এই নির্বাচন এলাকায় আবার আমাকে মনোনয়ন দিয়ে এই নির্বাচনী এলাকার তার স্মার্ট বাংলাদেশ করার জন্য কাজগুলো করার আমাকে সুযোগ দেবে, এটা আমার বিশ্বাস। অসংখ্য ধন্যবাদ, আমরা শুনছিলাম, এবারকার মতো বিদায় নিচ্ছি, আবার ফিরছি রাত 9টার খবরে। ততক্ষণ পর্যন্ত দর্শক আমাদের সঙ্গেই থাকুন।